আসসালামু আলাইকুম, আমি সুলতান আহমেদ মিজু, ফাউন্ডার এডমিন বার্ড হসপিটাল অফ বাংলাদেশ বিএইচবি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যালিবাসোলিসিস বা ইকোলাই। রোগের নাম হচ্ছে ক্যালিবাসোলিসিস আর এটা ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ইকোলাই। এই ব্যাকটেরিয়া আপনার লফটে আপনার নোংরা পরিবেশ, খাবার, পানি এবং অন্যান্য মাধ্যমে প্রবেশ করতে পারে এবং এই যেই সব পাখিগুলোর আপনার ইমিউনি সিস্টেম খুব খারাপ, মানে দুর্বল থাকে ইমিউনি সিস্টেম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা খারাপ থাকে, সেসব পাখিগুলি এই রোগে খুব অল্প সময়ের মধ্যে আক্রান্ত হয়। পাখির ইমিউনি সিস্টেম দুর্বল হওয়ার কারণ হচ্ছে আপনি যদি পাখিকে ভালো মানের সিড মিক্স না খাওয়ান এবং শাক সবজি মাঝে মাঝে এক ফুট সফট ফুড নিয়মিত না দেন, তখন বিভিন্ন ভিটামিনের ঘাটতি দেখা দিয়ে এইসব পাখিগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে। অতএব আপনার লফটের পাখিকে নিয়মিত ভালো মানের সিড মিক্স এবং ভালো মানের খাবার পরিবেশন করবেন, আপনার পাখি সুস্থ থাকবে। আপনারা অনেকেই জানেন বার্ড হসপিটাল অফ বাংলাদেশ বিএইচবি হচ্ছে বাংলাদেশের ফেসবুকে পাখি চিকিৎসায় সর্ববৃহৎ গ্রুপ। এখানে আমরা ফ্রি ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি। আমাদের একটি অভিজ্ঞ অ্যাডমিন প্যানেল আছে, এটার ফাউন্ডার অ্যাডমিন আমি, সবাই দোয়া করবেন। এখন আসি মূল আলোচনায়। এই ক্যালিবাসোলিসিস হলে আপনি কীভাবে বুঝবেন যে আপনার পাখি ক্যালিবাসোলিসিস বা ইকোলাই রোগে আক্রান্ত? আমি সিমটমগুলি বলি, তাইলে আপনি বুঝবেন। এক নম্বর হচ্ছে পাখি প্রচুর পরিমাণে সবুজ পাতলা পায়খানা করবে। দুই নম্বর হচ্ছে পাখির ভেন্টে পায়খানা লেগে থাকবে। তিন নম্বর হচ্ছে পাখি সারাদিন ঝিমাবে। চার নম্বর হচ্ছে পাখি একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, সে পানিও খাবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনার পাখির দ্রুত ওজন হ্রাস হবে। এই রোগটা আক্রান্ত হওয়ার তিন থেকে চার দিনের মধ্যে পাখির ওজন তিন ভাগের দুই ভাগ কমে যায়, অর্থাৎ বুক শুকিয়ে যায় খুব দ্রুত সময়ে। এই রোগটা আক্রান্ত হলে পাখি খুব অল্প সময়ে দ্রুত অবনতি হতে থাকে এবং দ্রুত সময়ে মারা যায়। আমি জীবনে পাখি পালতে গিয়ে আমার লফটে যতগুলো পাখি মারা গিয়েছে আমার জানা মতে তার 90% এই ক্যালিবাসোলিসিস রোগে আক্রান্ত হয়ে, তাই আমি একে বলি মরণ ব্যাধি। অতএব এই রোগটা সম্পর্কে আপনাদের জানা খুব প্রয়োজন, জানতে হবে যদি পাখি পালতে হয়। আর একটা কথা বলি, আমি আপনারা জানেন আমি পাখি চিকিৎসা দিয়ে থাকি আমার গ্রুপে, তাই আমি ভিডিওগুলো আমাদের এই পাখি চিকিৎসা সংক্রান্ত, তাই আপনারা যারা পাখি চিকিৎসা সম্পর্কে জ্ঞান অর্জন করতে ইচ্ছুক আগ্রহী তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আমার চ্যানেলের সব ভিডিওগুলো আপনি নিয়মিত দেখলে আশা করি আপনার পাখির প্রাথমিক চিকিৎসাগুলি আপনি খুব ভালোভাবে করতে পারবেন। আমি বলে রাখলাম, বিবেচনা করার দায়িত্ব আপনার। এখন আসি মূল আলোচনায়, যে ক্যালিবাসোলিসিস আমি অলরেডি সিমটমগুলি বলে ফেলছি, আবারও বলি। সবুজ পাতলা পায়খানা করবে প্রচুর পরিমাণে, খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, সারাক্ষণ ঝিমাবে, ওজন হ্রাস পাবে, ভেন্টে পায়খানা লেগে থাকবে। এই সিমটমগুলি দেখলে আপনি মনে করবেন যে এটা ক্যালিবাসোলিসিসে আক্রান্ত। আচ্ছা, এই ক্ষেত্রে আমি এই ট্রিটমেন্টটা আপনি কী করবেন সেটা নিয়ে আলোচনা করি। এক নম্বর হচ্ছে প্রচুর সবুজ পায়খানা করবে, সবুজ পাতলা পায়খানা করবে। পাতলা পায়খানা রোগের ট্রিটমেন্ট আমরা মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ দিয়ে থাকি, ডায়াবেটিস দিয়ে থাকি, সবচেয়ে কম দামি 20 টাকা দাম। অন্যান্য কোম্পানির মেট্রোনিডাজল গ্রুপের ওষুধ 100 গ্রাম পাতা হয়, অনেক দাম হয়, এই জন্য আমরা অন্যগুলো দিই না সাজেশন, আমরা এই ডায়াবেটটাই দিই বেশি। পাতলা পায়খানা বন্ধের জন্য আপনি ডায়াবেট দিবেন, সাথে এই যে পাখির যেহেতু এটা বড় রোগ এটার জন্য আপনার বড় একটা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে, অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিব্যাকটেরিয়াল। সেই ক্ষেত্রে আপনার একমাত্র অবলম্বন হচ্ছে সিপ্রোফ্লক্সিসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক। সিপ্রোভেট আছে, সিপ্রোসিন ভেট আছে, সিপ্রোফ্লক্স আছে, সিরাফ্লক্স আছে, বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির, যে কোনো একটি নেবেন অবশ্যই বড় এবং ভালো কোম্পানি দেখে, কারণ বড় এবং ভালো কোম্পানির ওষুধের মান ভালো, ছোটো কোম্পানির ওষুধের মান খুব খারাপ।
ছোট কোম্পানির ওষুধগুলোতে সেলারের প্রচুর পরিমাণে লাভ হয়, তাই সেলার এই পণ্যগুলি সেল করতে আগ্রহী হয়। আপনি এই ফাঁদে পা দিবেন না আশা করি। প্রথমে গেল আপনার সবুজ পায়খানার জন্য আমরা দুইটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, মেট্রোনিডাজল এবং সিপ্রোফ্লক্সিসিন। এর ডোজ হচ্ছে আপনার লিটারে 2 গ্রাম 2 ml, ডায়ারোভেট 2 গ্রাম, সিপ্রোফ্লক্সিসিন অর্থাৎ সিপ্রোভেট অথবা সিপ্রোসিনভেট যে কোনো একটি 2 ml। সাথে আপনার ইমিউনিস, যেহেতু এইসব পাখির ইমিউনি সিস্টেম আগে থেকে দুর্বল থাকে তাই এই পাখিগুলি আক্রান্ত হয়, তাই ইমিউনি সিস্টেম ডেভেলপ করা খুব জরুরি। সেই ক্ষেত্রে আপনি লাইসোবিট দিবেন, বাংলাদেশের সবচেয়ে ভালো ওষুধ ইমিউনি সিস্টেম ডেভেলপ করার জন্য, এটা হচ্ছে প্রিবায়োটিক। সাথে আপনার যেহেতু পাখি ওজন হারাচ্ছে এবং ওজন হ্রাস পাইতেছে এই জন্য, অর্থাৎ শরীরে ভিটামিনের ঘাটতি খুব বেশি দেখা দিচ্ছে পাতলা পায়খানা এবং রোগের এই অসুস্থতার কারণে, এই জন্য আমরা একটা WS গ্রুপের ভিটামিন দেবো। WS গ্রুপের ভিটামিনগুলোতে আপনার ভিটামিন বি কমপ্লেক্সের পরিমাণ বেশি থাকে, তো এই ওষুধগুলো লিভারের জন্য ভালো, পেটের জন্য ভালো, পেটের আপনি উপকার হয়। অনেকে মনে করে যে ভিটামিন দিলে পেট খারাপের পাখির সমস্যা হয়, সব ভিটামিন পাখির পেট খারাপের জন্য সমস্যা হয় না। WS গ্রুপের ভিটামিন দিবেন, যেমন বাংলাদেশের পাখি যত ভিটামিন আছে, যেমন অ্যামাইনো অ্যাসিড সম্পন্ন মাল্টিভিটামিনগুলো পেটের জন্য আরও উপকারী, হালকা পাতলা পেটের সমস্যা হলে আপনি খাইয়ে দেখবেন, দেখবেন কি অটোমেটিক ভালো হয়ে যাবে। আমি পুরো চিকিৎসাটা আরেকবার বলছি, সিপ্রোভেট 2 ml, ডায়ারোভেট 2 গ্রাম, লাইসোবিট 1 গ্রাম, রেনাডোবলাস 1 গ্রাম, একসাথে 1 লিটার পানিতে মিশিয়ে 7 দিন খাওয়াবেন। মানে একটা পয়েন্ট আছে আপনার, আপনি পাখিকে দিয়ে রাখলেন, পাখি তো এক কিচ্ছু খায় না, পানিও খায় না, খাবারও খায় না, সেক্ষেত্রে আপনি কী করবেন ওকে বাঁচিয়ে রাখার জন্য? এই জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে। প্রথমে আপনার ওকে পানি মেডিসিন মিলানো পানি ধরে খাইয়ে দিতে হবে, যেমন লাভ বার্ডের ক্ষেত্রে 2-3 ml, ককেটের ক্ষেত্রে 3-4 ml, বাজিরিগারের ক্ষেত্রে 1-2 ml পানি ধরে খাওয়াই দিবেন দিনে 2 বার খালি পেটে। সকালে উঠে এই কাজটা করবেন, মেডিসিন মিলাবেন, ওখান থেকে পরিমাণ মতো পানি খাইয়ে দিবেন, খাইয়ে আপনার ওয়েট করবেন 1-2 ঘন্টায় ওয়েট করবেন, অর্কর খালি হবে, তারপর আপনি ওকে হ্যান্ড ফিডিং করাবেন পরিমাণ মতো। বাজিরিগারের ক্ষেত্রে 2-3 ml, ককাটিয়ালের ক্ষেত্রে 4-5 ml, লাব্বারের ক্ষেত্রে 3-4 ml, এইভাবে আপনি দিনে 2 বার, সকালে 1 বার, রাতে 1 বার ওষুধ খাবেন, পরে ওষুধ মানে মেডিসিন মেলানো পানি খাবেন, পরে হ্যান্ড ফিডিং করাবেন পেট খালি হওয়ার পর, সন্ধ্যার পরে এসে এই কাজটা করবেন। এভাবে আপনি 7 দিন ওর পিছনে শ্রম দেন, ওর পিছনে মনোযোগ দেন, ইনশাল্লাহ আমার যে সাজেশন আপনি ফলো করেন আপনার পাখি, ওর যদি হায়াত থাকে, আল্লাহ যদি ওকে হায়াত রাখে, ইনশাল্লাহ আপনার পাখি বেঁচে যাবে। এখন আমরা আসি প্রতিরোধে আমরা কী ব্যবস্থা নিতে পারি। প্রথমে আমরা পাখির পেটে, যেমন এই ইকলাই ব্যাকটেরিয়াটা পাখির পেটে যদি পিএস ইনব্যালেন্স হয়, অর্থাৎ পিএস যদি ইনব্যালেন্স হয় 7-এর নিচে থাকে, তখনই আপনার পাখির পেটে এই ইকলাই খুব ভালোভাবে বসবাস করতে পারে, বংশ বিস্তার করতে পারে। অতএব পাখির পেট যদি আপনি ব্যালেন্সে রাখেন, পিএস যদি ব্যালেন্সে রাখেন, পিএস ব্যালেন্স মানে 7-এর উপরে, 7.5 তার উপরে রাখেন, তাহলে এই ক্ষেত্রে পেটের মধ্যে যদি আপনার জীবাণু ঢোকেও খাবারের মাধ্যমে, পানির মাধ্যমে, অন্য যে কোনো উপায়ে, ও কিন্তু বাঁচতে পারবে না, সে মারা যাবে। তো ব্যাপারটা আপনি আরও ক্লিয়ার বলি, পেটের ভিতরে পিএস ব্যালেন্স থাকে তখন জীবাণু খাবারের মাধ্যমে বিভিন্ন সোর্সের মাধ্যমে প্রবেশ করলেও সেটা বেঁচে থাকতে পারবে না, কারণ তার যেই বেঁচে থাকার যেই এলিমেন্টস দরকার, যেই উপাদানসমূহ দরকার, সেগুলি সে পাবে না, ওখানে সে অটোমেটিকলি মারা যাবে। এখন এইগুলো একটা ওয়ে, পিএস ব্যালেন্স করার জন্য আপনি কী করবেন? আমি অলরেডি অনেকগুলি ভিডিওতে বলছি, খুব সহজ। পিএস ইনব্যালেন্স হয় পাখির পেটে যদি অ্যাসিডের পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে পিএস ইনব্যালেন্স হয়। সেক্ষেত্রে আপনার একটা ওয়ে হচ্ছে আপনার এসিবির মাধ্যমে এই পিএস ব্যালেন্স করা যায়, আর একটা হচ্ছে আপনার খুব সস্তা উপায়ে, যেটা আমরা বলি অ্যাসিডিফায়ার নামে, অ্যাসিডিফায়ার গ্রুপের বিভিন্ন ওষুধ মেডিসিন পাওয়া যায় বাজারে। যেমন আমি সবচেয়ে 1 নম্বর চুজ করি হেমিকো পিএসকে, এছাড়া অ্যাসিডিফায়ার আছে, বিভিন্ন নামে আছে। হেমিকোপিএসটাই আপনারা চুজ করবেন, হেমিকোপিএসটা সবচেয়ে ভালো কাজ করে। হেমিকোপিএস লিটারে 2 ml দিয়ে আপনি মাসে যদি 5 দিন খাইয়ে দেন, আশা করি আপনার পাখির পেটে যদি পিএস ইনব্যালেন্স তো থাকে, সেটা ব্যালেন্স হয়ে যাবে, এবং এই পাখিগুলো
ইকলাই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। আরেকটা আপনারা জিনিস অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে আমি গত ভিডিওতে বলছি পাখির পেটের জীবাণু সরাসরি মেরে ফেলার জন্য টক্সিন বাইন্ডার ওরাল সলিউশন মানে ওরাল টক্সিন বাইন্ডার ব্যবহার করতে পারেন। সেটা হচ্ছে আপনার 2+L/2 ml দিয়ে আপনি সব মাসে 3-5 দিন খাইয়ে দিলে পাখির পেটের যে জীবাণু থাকবে সেগুলি মারা যাবে। আরেকটা বিষয় হচ্ছে কি আপনার পাখির পেটে জীবাণু যাওয়ার সবচেয়ে বড় সোর্স হয়েছে আপনার সিডমিক্স। বাংলাদেশের সিডমিক্সের একটা বড় অংশ হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন অংশ অঞ্চল থেকে আসে। সিডমিক্সে ধুলা থাকে, বালু থাকে, সিডমিক্স থেকেই বিভিন্ন জীবাণুগুলো পাখির অভ্যন্তরে প্রবেশ করে। তবে এই জীবাণুগুলো যাতে না প্রবেশ করে তাই সিডমিক্সে আপনি টক্সিন বাইন্ডার মিশিয়ে নিতে পারেন। এটা আমার কাছেই আছে, আপনার কারো লাগলে আপনি ইনবক্সে নক দিতে পারেন। এই টক্সিন বাইন্ডার যদি আপনার খাবারে মানে 1 কেজি খাবারে 1-2 গ্রাম মিলিয়ে দিলে, কম দিলেও বেশি নেই, বেশি দিলেও সমস্যা নেই, পাখির খাবারের পরিমাণও ভালো হয়। টক্সিন বাইন্ডারের কয়েকটা গুণ হচ্ছে আপনার এই বর্ষাকালে খাবারে খুব দ্রুত ফাঙ্গাল অ্যাট্যাক করে, এটা দিয়ে রাখলে ফাঙ্গাল অ্যাটাক করতে পারে না, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আপনার পাখি। আর আপনারা সবাই জানেন ফাঙ্গাল ইনফেকশন কিন্তু পাখিকে মেরে ফেলে, অতএব এটা আপনার ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন প্রতিরোধে আপনার এই ব্যবহার। আরেকটা বিষয় হচ্ছে আপনার লফট নিয়মিত ক্লিন রাখতে হবে। আমি সবসময় বলি আমার পাখির লফট আমি প্রতিদিন ক্লিন করি, ট্রে বাটি ট্রি সব চেষ্টা করবেন এটা মেনটেন করার। আপনার পাখির লফট যত ক্লিন রাখবেন পাখি তত রোগশোক কম হবে। আর একটা কাজ করতে পারবেন আপনি মাসে 5-7 দিন আপনার ভাইরোসিড দিয়ে যদি স্প্রে করতে পারেন, এটাকে বলি আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জীবাণুনাশক। এই ভাইরোসিড এটা 3 ml দিয়ে টানা মাসে 5 দিন যদি আপনি স্প্রে করেন তাহলে লফটের মধ্যে যে জীবাণুগুলি সেগুলি 90% ক্লিন হয়ে যাবে। আমি শেষে এসে আবারও আপনাদের রিপিট করছি, লক্ষণগুলো কি প্রচুর পরিমাণে পাতলা পায়খানা করবে, প্রচণ্ড ঝিমাবে, দ্রুত ওজন হ্রাস পাবে, ভেন্টে পায়খানা লেগে থাকবে, খাওয়া দাওয়া একদম বন্ধ করে দেবে, অর্থাৎ ক্যালিবাসিলোসিস মানে ইকলাই। প্রতিরোধে কী কী ব্যবস্থা নেবেন? নিয়মিত হেমিকোপিএস 2+ ব্যবহার করবেন, লফটে জীবাণুনাশক স্প্রে করবেন, এনাফ সিড মিক্সে টক্সিন ব্যান্ডেজ দিবেন। আর চিকিৎসা কী? 4টে মেডিসিন একসাথে মিলে দিনে 2 বার খাওয়াতে হবে, সাথে হ্যান্ড ফিডিং করাতে হবে, কারণ এই পাখি একদম খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আপনি যদি এই ব্যবস্থাগুলি গ্রহণ করেন আশা করি ক্যালিবাসিলোসিসে আক্রান্ত হলে ওর যদি হায়াত থাকে আল্লাহ ওকে বাঁচাবে। আর এই ব্যবস্থাগুলি যদি আপনি নেন প্রতিরোধে ইনশাল্লাহ আপনার লফটে ক্যালিবাসিলোসিস প্রবেশ করার সম্ভাবনা খুব কম। আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতন আমি বিদায় নিচ্ছি। আমি সুলতান আহমেদ মিজু, আল্লাহ হাফেজ।